দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার মুমিন মুত্তাকি বান্দাবানীদেরকে পুরস্কার ঘোষণা করা হয় ঈদের দিনে। এজন্য ঈদের দিনে দুই রাকাত সালাত আমাদেরকে আদায় করতে হয়। ঈদের দিনের এই দুই রাকাত সালাত আদায় করাটা হলো ওয়াজিব। ঈদের দিনের দুই রাকাত সালাত আদায় করা ওয়াজিব। এখন দেখা যায় যে সমস্যাটা আমাদের হয়, জানাজায় গিয়া ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজে জানাজার নামাজ পড়ি, এই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে। এজন্য ঈদুল ফিতরের সালাতের পুরা নিয়ম কানুন কিভাবে সালাত আদায় করতে হয় এই বিষয়গুলো আমাদের অবগত হওয়ার দরকার। এজন্য আমরা যারা ঈদগাহে যাব, যেহেতু ঈদুল ফিতরের সালাত আমরা ঈদগাহে গিয়া পড়ব, ঈদের নামাজ পড়ার জন্য আমরা যখন চলে যাব, তখনই কিন্তু আমাদের অন্তরে ভিতরে নিয়ত, আমরা কেন ঈদগাহে গিয়েছি, ঠিক কিনা, অন্তরে ভিতরে আমাদের নিয়ত চলে আসে, এটাই নিয়ত হয়ে যায়। অনেকে দেখা যায় ঈদের সালাতের আরবি নিয়ত করতে যাইয়া দাঁত সব ভেঙে যায়, আরবি নিয়ত করতে যাইয়া দাঁত সব শেষ। এজন্য আরবি নিয়ত করার কোনো প্রয়োজন নাই। আর ঈদুল ফিতরের নামাজে আজানও নাই, একামতও নাই। ঈদুল ফিতরের নামাজ কয় রাকাত? দুই রাকাত। ঈদুল ফিতরের নামাজ দুই রাকাত। বাংলাতে আমি এতটুকু নিয়ত করব, ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তবে ঈদুল ফিতরের নামাজে অতিরিক্ত ছয়টা তাকবীর দিতে হয়, অতিরিক্ত ছয়টা তাকবীর দেওয়া লাগে। কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, এটা আমরা আমাদের অবশ্যই জানার দরকার। এজন্য ঈদুল ফিতরের নামাজ যখন আমরা শুরু করব, অন্যান্য নামাজের মতনই আমরা প্রথমে তাকবীরে তাহরিমা পড়ব। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আমরা যখন হাত বাঁধব, হাত বাঁধার পরে এরপরে সানা পড়ব। সানার পরে আমরা তিনটা তাকবীর অতিরিক্ত দিব, তিনটা তাকবীর অতিরিক্ত দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো, যেহেতু এর আগে আমাদের এক তাকবীর হয়ে গেছে। তাহলে এর পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা, এরপরে সাথে যে কোনো একটি সূরা মিলাবো। মিলানোর পরে এরপরে প্রথম রাকাত শেষ কর, প্রথম রাকাত শেষ করে যখন দ্বিতীয় রাকাতের জন্য আমরা আবার দাঁড়িয়ে যাব, দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠব, তখন আমাদের যে কাজ করতে হবে, অন্যান্য রাকাতের মতনই আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাবো। যখন সূরা মিলানো শেষ হয়ে যাবে, এরপরে অতিরিক্ত আরও তিনটা তাকবীর দিতে হবে। যখন আমরা তাকবীরগুলো দিব, তখন আমাদের খেয়াল রাখতে হবে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার হাত ছেড়ে দিব। প্রথম তাকবীর হলো আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর হলো আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর হয়ে গেল, তো তৃতীয় তাকবীর তো আমাদের যখন হয়ে গেল, চতুর্থ তাকবীরের মাথায় তখন আমরা রুকুতে চলে যাব। রুকু সিজদা আদায় করে যথারীতি নামাজের নিয়ম অনুযায়ী বাকি অংশগুলো আমরা আদায় করব। এভাবে আমাদের ঈদুল ফিতরের সালাত আদায় হয়ে যাবে। এখন আরেকটি প্রশ্ন হলো যে কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের জামাত না পায় তাহলে সে কি করবে? ঈদুল ফিতরের যদি জামাত না পায় তাহলে সে কি করবে? এই ব্যাপারে সহিহ বুখারীর একটি বর্ণনা রয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি বলেন যে একবার ঈদের জামাত না পেয়ে নিজ পরিবারের সদস্যদেরকে নিয়ে দুই রাকাত নামাজ তিনি পড়েন, দুই রাকাত নামাজ তিনি পড়ে থাকেন। সুতরাং বোঝা গেল ঈদের দিন আমরা যদি সালাত জামাত না পাই, তাহলে পরিবার পরিজনদেরকে নিয়ে দুই রাকাত সালাত আদায় করা যেতে পারে। এরপরে ইমাম বাইহাকি রহিমুল্লাহ তিনি বলেন যদি কোনো ব্যক্তি ঈদের জামাত না পায়, তাহলে নিজের আত্মীয় স্বজনকে নিয়ে দুই রাকাত সালাত আদায় করতে পারবে। এক্ষেত্রে
যদি আমরা দেখা যাই ইমাম সাহেবের সাথে গিয়ে এক রাকাত পেলাম ইমাম সাহেবের সাথে এক রাকাত পেলাম তখন আমরা কি করব যদি এক রাকাত পাই আর এক রাকাত বাকি থাকে তাহলে ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে বাকি এক রাকাত আমরা আদায় করে নেব এরপরে কোন ব্যক্তি যদি ঈদের জামাত একেবারে না পায় তাহলে সে কি করবে একেবারে যদি না পায় তাহলে একাও পড়তে পারে দুই রাকাত সালাত একাও সে পড়তে পারে বা কোন সদস্য কাউকে যদি পায় তাহলে সঙ্গে যদি তিনজন চারজন দুই একজন যদি পায় তাহলে তাদেরকে নিয়ে জামাত আদায় করে নেবে তবে অবস্থায় খুতবা দিতে হবে না এই অবস্থায় খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা ঈদুল ফিতরের সালাত আদায় করব আর যদি জামাত না পায় তাহলে এইভাবে আমরা দুই রাকাত সালাত আদায় করব এই ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করবেন কি পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি নিজের হাতে পুরস্কার দিব এমন পুরস্কার যেটা পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না এজন্য আল্লাহ পাক নিজেই তো বলে দিয়েছেন হাদিসে কুদসির বর্ণনা আসসাউমু লি ওয়া আনা আজসি বিহি যে সাওম রোজাটা হচ্ছে আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাত দ্বারাতে দান করব